পিছনে টাঙানো স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সম্বলিত ফ্লেক্স, পাশে রাখা গান্ধীজির ছবি, বাড়ির সামনে রাস্তায় অনশনে বসে গৃহকর্তা, পারিবারিক বিবাদ না মেটায় ফের অহিংস আন্দোলনের পথে শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা প্রবীর সাহা, ব্যবসায়ীর দাবি সম্প্রতি দোতলা বাড়ি সহ সমস্ত সম্পত্তি তিনি স্ত্রী বেবির নামে লিখে দেন। অভিযোগ মাস চারেক আগে অত্যাচারের অভিযোগ তুলে স্বামীকে বাড়ি থেকে বের করে দেন ওই গৃহবধূ। থানায় অভিযোগও জানান প্রবীর, দ্বারস্থ হন স্থানীয় কাউন্সিলরের, কিন্তু সুরাহা না হওয়ায় মাসখানেক আগে বাড়ির সামনে অনশনে বসেন গৃহকর্তা। স্থানীয়দের অনুরোধে পরে তা প্রত্যাহারও করে নেন, কিন্তু তার দাবি এরপরও স্ত্রীর বাধায় তিনি বাড়িতে ঢুকতে পারেননি। রবিবার সকালে ফের বাড়ির সামনে অনশনে বসেন ব্যবসায়ী। অনশনে বসছি যে এই বাড়িটা আমি আমার ওয়াইফের নামে করেছিলাম, 28 বছর আমার সংসার, কিন্তু এখন দেখছি উনি আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছে। এখন আমি এখানেই থাকবো, মৃত্যু হবে তার জন্য কিছু যায় আসে না। ফের অনশনের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় কাউন্সিলর ও প্রতিবেশীরা অবশ্যই এই ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন, তারা আঙুল তুলেছেন ওই গৃহবধূর দিকে। ভদ্রমহিলা কোনো আইন মানতে চায় না, কারো কথা শুনতে চায় না, ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে অপেক্ষা করার পরে উনি দেখা করেন না, ফোন করলে সে ফোন ধরেন না। আমরা তো কারো উপর জোর করতে পারি না। আমি জানি ঘর থেকে বার করে দিয়েছে ওনাকে, স্বামীকে বার করে দিয়েছে, স্বামীকে ভালো লাগে না, এখন পাড়ার থেকে উঠায় দাও। অনশনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তাদের অনুরোধে কিছুক্ষণ পর অনশন তুলে নেন প্রবীর সাহা। ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত স্ত্রীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু তিনি কথা বলতে রাজি হননি। সনুচ্চার রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি।